প্রথম পর্বে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি আজকে আসছেন শনিবার সপ্তম দফার তথা শেষ দফার নির্বাচন আর তার আগে রোড শো করবেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা মন্তব্য করেছেন এবং দিলীপ ঘোষ খুব উল্লেখযোগ্যভাবে বলেছেন যে কলকাতায় কিন্তু বিজেপির একেবারে পাখির চোখ আলোচনায় আসবে এবং তার পাশাপাশি অবশ্যই রেমাল চলে গিয়েছে কিন্তু রাজনীতিকে উস্কে দিয়ে গিয়েছে এবং এই নিয়ে কিন্তু আবারও শাসক বিরোধী তরজা শুরু যারা রয়েছেন আজকে আলোচনার জন্য প্রথমেই পরিচয় করে দেব দেবনারায়ণ সরকার রয়েছেন রয়েছেন সুদীপ্ত গুহ আবহবিদ সুতপা চৌধুরী রয়েছেন রয়েছেন দুই ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট গোপীনাথ ভান্ডারী এবং আর্য ঘোষ সবাইকে স্বাগত জানাই আলোচনায় একেবারে শুরুতেই আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত আজ নরেন্দ্র মোদীর রোড শো শনিবার কলকাতায় রয়েছে ভোট সপ্তম তথা শেষ দফা নির্বাচন রয়েছে শনিবার এবং তার আগে ফের বঙ্গে নরেন্দ্র মোদী একেবারে কলকাতা উত্তরের যিনি বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে আজ তার এই রোড শো রয়েছে এবং রোড শোর প্রস্তুতি খতিয়ে দেখতে রাতে শ্যামবাজারে বিজেপির রাজ্য সভাপতি পৌঁছে যান নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন নরেন্দ্র মোদী কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর সমর্থনে তার আজকে এই রোড শো এবং বারাসাত যাদবপুর লোকসভা কেন্দ্রে সভাও করবেন নরেন্দ্র মোদী অশোকনগর ও বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী আজ শুরু হয়েছে বৃষ্টির জন্য কিছুটা কাজ বিঘ্নিত হয়েছে আপনারা জানেন আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সেই ডিলেটা আমরা মেকআপ করে নিতে পারবো আরও অনেকটা কাজ বাকি আছে কালকে গোটা দিন যদি আমরা পাই আজকে গোটা দিন আপনারা জানেন বৃষ্টি হয়েছে সেই জন্য কাজ ধীর গতিতে হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা যতটা টার্গেট করেছিলাম সেখানে অ্যাচিভ করতে পারিনি তবে আমার বিশ্বাস কালকে ওয়েদার ভালো থাকবে এখনও পর্যন্ত যা ফোরকাস্ট দেখা যাচ্ছে যে মেঘলা ওয়েদার হলে পরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অতএব আমরা আশা করছি কালকে ফার্স্ট হাফের মধ্যে আমরা পুরোটা কমপ্লিট করে নিতে পারবো পুলিশের তরফ থেকে তো সহযোগিতা পশ্চিমবঙ্গে আশা করার বৃথা অরণ্যের রোদন তো অরণ্যের রোদন করে লাভ নেই পুলিশ নানা ধরনের বাধা দেবে সে দিচ্ছেও অসুবিধা কিছু নেই আমরা স্টেজ করতে চেয়েছিলাম স্টেজ হবে না এই ধরনের নানা রকমের অবস্থাকাল তৈরি করবে আমরা জানি হচ্ছে অন্যদিকে তৃণমূল নেত্রী তিনি প্রশ্ন তুলছেন যে পদ্ম প্রতীক লাগিয়ে প্রধানমন্ত্রী র্যালি করবেন বলে কেন বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি প্রাইম মিনিস্টার কাল এক মিটিং করেঙ্গে র্যালি করেঙ্গে কর সকতে হ্যায় হামারা কোই এতরাজ নেই হ্যায় জিতনা ভি পলিটিক্যাল লোক র্যালি করে বঙ্গাল মে হ্যায় হামারা ক্যা এতরাজ হ্যায় लेकिन एडवर्टाइजमेंट दे के प्राइम मिनिस्टर रैली करेंगे बीजेपी का फोटो लगा के बीजेपी का सिंबल लगा के एक करेक्ट है नहीं है दिस इज रॉन्ग आप बोलिए कि यू आर एज ए प्रेसिडेंट ऑफ बीजेपी आप कर रहे हैं लीडर एट बीजेपी कर रहे हैं हमको इधर में चीफ मिनिस्टर नहीं लिखा है क्यों इतना झूठा ऐसा इस्तेमाल कर रहे हैं अगर आपको जितना ठीक आपको हो गया দিলীপ ঘোষ একেবারে টার্গেট পরিষ্কার করে দিয়েছেন বামেরা কোনোদিনই কলকাতা জয় করতে পারেনি কিন্তু বিজেপির পাখির চোখ এবার শহর কলকাতা এবার কেন্দ্র কলকাতা কারণ কলকাতায় সিপিএম কোনোদিন জিততে পারেনি তারা গ্রামের থেকে জিতে রাজত্ব করেছে সেজন্য এখানে কংগ্রেসই গড় থেকে টিএমসিতে ট্রান্সফার হয়ে গেছে আমরাও ঠিক করেছি কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতবো তাহলে হয়তো পশ্চিমবাংলার পরিবর্তন হবে তা নাহলে কলকাতার কিছু পরিবর্তন করে উন্নয়ন করে দেখানো হচ্ছে পশ্চিমবাংলা পাল্টে গেছে এটা হবে না পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কলকাতার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পাল্টে গেছে আলোচনায় আসবো দেবনাথ বাবুকে দিয়ে শুরু করবো দেবনাথ বাবু দিলীপ ঘোষের বক্তব্যে একটা জিনিস বোধহয় অব্যক্ত রয়ে গেল কলকাতা মানেই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মানেই মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতি তাই বঙ্গ বিজেপির সরাসরি একেবারে টার্গেট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ভাষাহীন দিন কুয়াশা বিলীন মলিনুষার স্বপ্ন কল্পনা যত বাদুড়ের মতো কল্পনা যত বাদুড়ের মতো রাতে ওড়ে কালো বর্ণ রবীন্দ্রনাথ দুর্দিনে কবিতায় বলেছিলেন যে কল্পনা যত বাদুড়ের মতো রাতে ওড়ে কালবর্ণ কালবর্ণ সুতরাং এই বর্ণ আর ওই কালোই বর্ণই থাকবে উনি আসছেন হ্যাঁ কলকাতা আসছেন স্বাগত উনি করে যান ওনার বিজেপি ইয়ে লাগিয়ে যেটা অন্যায় এবং আগে দেখেছেন সুপ্রিম কোর্টে পর্যন্ত বিজ্ঞাপন বাতিল করেছে কত রকম অন্যায় করে যাচ্ছে কিচ্ছু বলার নেই আর উনি যাচ্ছেন যেভাবে বিজেপির ইয়ে পতাকা লাগিয়ে উনি করছেন উনি করুন মানবেন বামেরা 34 বছর রাজত্ব করে গিয়েছে কিন্তু কলকাতায় কোনোদিন জিততে পারেনি দিলীপ ঘোষ একেবারে পয়েন্ট আউট করে দিচ্ছেন এবং সেই কারণে
কারণ এই 26 এর আগে কিন্তু বঙ্গ বিজেপি টার্গেট করেছে একেবারে খাস কলকাতাকে। ওই তো কল্পনা যত বাদুড়ের মতো রাতে ওড়ে কালো বর্ণ কল্পনা থেকে যাবে। বেশ সুইপ্ত বাবু, সবটাই নাকি কল্পনা, কিন্তু যদি আমরা একটুখানি ভেবে দেখি কলকাতা এবং তার আশপাশ, মানে শীলভদ্র দত্তই ধরুন, তাপস রায় বলুন, তারপর এদিকে আপনাদের প্রার্থী রয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, একেবারে পোড় খাওয়া রাজনীতিকদের কি তার মানে ভেবে ভেবে দাঁড় করানো টার্গেট কলকাতা? না, যে কোনো খেলা যখন খেলতে নামবো তখন তো সেরা খেলোয়াড়দেরই নামাতে হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ফলে পোড়খার রাজনীতিতে লোকসভায় তো আমরা দেখুন, লোকসভায় মিমি নুসরাত এদের নামিয়ে তো, বা সায়নী ঘোষ এদের নামিয়ে লোকসভাটাকে তো খারাপ করা উচিত না, লোকসভায় প্রপার একজন রিপ্রেজেন্টেটিভ যাওয়া উচিত, এবং সেই জন্য আমরা প্রত্যেক সিরিয়াস রাজনীতিবিদ যারা তাদেরই নামিয়েছি। এবার ঘটনা হচ্ছে উনি হঠাৎ ডায়মন্ড হারবারের প্রার্থীর ক্ষেত্রে যাকে আপনারা দাঁড় করালেন তার ক্ষেত্রে বোধহয় ভাবনাটা কিছু আলাদা, একদম সিরিয়াস লোক। আমি বলছি ববিদা ওখানকার জন্য পারফেক্ট লোক, ওখানে দেখুন ওখানে ওদের যে ক্যান্ডিডেট আছে, ট্র্যাক রেকর্ড কি খুব ভালো উজ্জ্বল। আরে মশাই, ওদের যে ক্যান্ডিডেট সে দেখুন হায়ার সেকেন্ডারি পাস, গুন্ডামি করে পুরো আমি বলছি সে রিং করে, সে তো আপনার অনিল বসুও জিতেছে, অনিল বসু রিগিং করে জিতেছে, আজকে অনিল বসু কোথায়? তো ঘটনা হচ্ছে এও রিগিং করে বুদ্ধকল করে জিতেছে। যদি আমি আগেও বলেছি আজকেও বলছি, যদি ডায়মন্ড হারবারে সঠিকভাবে ভোট হয় অভিষেক ব্যানার্জি এক ভোটে জিততে পারবে না। দ্বিতীয় বলছি, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে প্রার্থী দিতে এই কারণেই কি আপনাদের এতটা সময় লেগে গেল? না, আমরা প্রপার একজন ক্যান্ডিডেট দিয়েছি, আমরা লোকাল একজন, আমি বলছি লোকাল একজন সঙ্গের লোককে দিয়েছি, যে সরকার অধিকার নিয়ে যে বারবার ফেল করে। আমি বলছি দু মাস ধরে দাঁড়ান, আপনার মাঝখানে কথা বলিনি, আপনার তো দুর্দিন কবিতার কথা মনে পড়েছে, দুর্দিন কবিতা থেকে আপনি তুলে দিলেন, আমি জানি আপনার দুর্দিন ঘনিয়ে এসেছে, কারণ ওই অভিজিৎ বাবুর মতো লোকেরা। আমি আপনাকে বলছি আজকে জ্যোতিবাবু একসময় ওই ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতগাছিয়ার এমএলএ ছিলেন, আজকে সাতগাছিয়ায় ওদের জামানত রাখতে পারে না। ঠিক সেরকম যেদিন পিছনে পুলিশ থাকবে না সেদিন অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড হারবারে এসে ভোটেই দাঁড়াবেন না। কিন্তু সুদীপ বাবু একটা কথা বলুন, 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এলেন, তারপরে ধীরে ধীরে আসন সংখ্যা বাড়লো এবং একেবারে 2019 যে আসন সংখ্যা বেড়েছিল তার কৃতিত্ব মূলত দিতে হয় বঙ্গ বিজেপিও দায়, কিন্তু দিলীপ ঘোষকে যেভাবে একেবারে 18টায় উঠে এসেছিল তার মধ্যে কলকাতা কেন্দ্রিক কটা আসন ছিল? আপনারা যে কলকাতাকে টার্গেট করছেন সেই টার্গেটটা কিসের ভিত্তিতে করছেন? এবার জিতবো সেই জন্য করছি, এবার উত্তর কলকাতা জিতবো 200,000 ভোটে, দক্ষিণ কলকাতা জিতবো এবং যাদবপুর জিতবো। আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন, 4 তারিখ পর্যন্ত দেখতে পারেন। এই এত কনফিডেন্সের কারণটা কি দেবনারায়ণ বাবু? তার কারণ হচ্ছে কোথাও, আমি বলছি মুসলিমরা এবারে ভোট দেবে না, যেটা বিজেপির বি উত্তর কলকাতা কেন্দ্রে কুণাল ঘোষ যেমনটা বলছেন, বিজেপির এ এবং বিজেপির বি দুটোই কিন্তু, মানে দুজন ক্যান্ডিডেটই তৃণমূল এবং বিজেপির, তারা দুজনেই বিজেপি, কুণাল ঘোষ তৃণমূল বি, কুণাল ঘোষ নিজে তৃণমূল বি, এবং সেই জন্য আপনারা জানেন ও এ আর বি এর কথা আমাকে বলতে বলেছে। আমি বলি 400 আসন পাবে, তো এখন 400 থেকে কোথায় দাঁড়িয়ে আসে 200 কত নিচে, আগে তো বলেছিল এবার 200 পার, 77 গিয়ে দাঁড়িয়ে গেছে, এবার ওই 400 বলবে, তো কিন্তু বিজেপি কনফিডেন্স, কিন্তু বিজেপি কনফিডেন্সটা গেইন হচ্ছে কোথা থেকে? কিন্তু কিন্তু দেবনারায়ণ বাবু বিজেপির কনফিডেন্সটা গেইন হচ্ছে কিভাবে? তার জন্য কি তৃণমূল কংগ্রেস দায়ী? তার জন্য কি তৃণমূল কংগ্রেস দায়ী? আপনি বলুন, মানে যদি আমরা বসিরহাটের বসিরহাট লোকসভা কেন্দ্রের কথাই ধরি, রেখা পাত্র, রেখা পাত্রকে বিজেপি খুব গুরুত্বপূর্ণ ভাবে সন্দেশখালীর ঘটনার পরে একেবারে মুখ করে দাঁড় করিয়েছে, তার বিপরীতে হাজী নুরুল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যে বিরোধীরা করতে শুরু করেছেন, কিন্তু রেখা পাত্র সব থেকে বেশি মাইলেজ তাকে কে দিয়েছে? একদিকে বিজেপি মুখ করেছে কিন্তু মাইলেজ তো তাকে তৃণমূল কংগ্রেস দিয়েছে। মোটেই না, মাইলেজ মিডিয়া গুলো দিয়েছে, সামনে নিয়ে এসেছে, যেখানে রেখা পাত্র নাম উল্লেখ করা হয়েছে, আরে স্টিং ফুটেজ সামনে আলো করেছে, আবার তো ফ্লপ, আজকে ফুটেজ সামনে আলো করা, সেটা তো মিডিয়া নেই, আজকে আজকে বিজেপি কে এই স্বপ্নটা দেখতে সাহায্য করছে সোশ্যাল মিডিয়া, তার তার বিক্রিয়া হচ্ছে কংগ্রেস, কংগ্রেস না কেউ হরি, এটা কংগ্রেসের জায়গায় কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস শহর কলকাতা দখল করতে পারে বিজেপি, সেই স্বপ্নটা দেখাতে সাহায্য করছে তারা। এবার আরো তো আমাকে বলতে বলছে, দেখুন এক্ষুনি আপনারা বললেন যে আপনারা কেন সিরিয়াস ক্যান্ডিডেট দিয়েছেন, অন দি কন্ট্রারি আপনারা দেখুন বসিরহাটে ওরা একটা দাঙ্গাবাজ গুন্ডা হাজী নুরুল ইসলামের মতো একটা লোককে ক্যান্ডিডেট দিয়েছে। আপনারা মনে মনে করেন যে একটা পার্লামেন্টকে অপবিত্র করার জন্য এই লোকটা যথেষ্ট নয়?
এই হাজী নুরুল ইসলামের মতো লোক প্রত্যেকটা জায়গায় এই ধরনের ক্যান্ডিডেট আছে। স্বপন মজুমদার আপনাদের ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে কিন্তু মাদক মামলা চলছে। স্বপন মজুমদারের সময় এখন কোনো মামলা চলছে না, একসময় মামলা চলেছিল, তাহলে আগে দিনে অন্য কোনো মামলা নেই। करप्शन का सवाल है देश मैं पहले क्या आवाज उठती थी कि करप्शन तो हुआ, लेकिन उन्होंने किसी छठे आदमी को स्लीपर चढ़ा दिया। सामान्य रूप से मीडिया में भी चर्चा होती थी कि बड़े बड़े मगरमच्छ तो छूट जाते हैं, छोटे छोटे लोगों को आप पकड़ करके चीज़ें निपटा देते हो। फिर एक काले खंड ऐसा आया कि हमें पूछा जाता था 19 के पहले कि आप तो बड़ी बड़ी बातें करते थे, क्यों कदम नहीं उठाते हो, क्यों अरेस्ट नहीं करते हो, क्यों लोगों को ये नहीं करते। हम कहते भाई हमारा काम नहीं है, ये इंडिपेंडेंट एजेंसी कर रही है और हम बद इरादे से कुछ नहीं करेंगे। जो भी होगा हमारी सूचना यही है, जीरो टॉलरेंस, दूसरा तथ्यों के आधार पर ही एक्शन होना चाहिए, परसेप्शन के आधार पर नहीं होना चाहिए। तथ्य जुटाने में मेहनत करनी पड़ती है, अब अफसरों ने मेहनत भी की, अब मगरमच्छ पकड़े जाने लगे हैं तो हमें सवाल पूछा जा रहा है कि मगरमच्छों को क्यों पकड़ते हो। ये समझ में नहीं आता है कि कौन सा गैंग है, खान मार्केट गैंग, जो कुछ लोगों को बचाने के लिए इस प्रकार के नैरेटिव घड़ती है। पहले आप ही कहते थे छोटों को पकड़ते हो बड़े छूट जाते हैं, जब सिस्टम ईमानदारी से काम करने लगी, बड़े लोग पकड़े जाने लगे तो अब आप चिल्लाने लगे हो। दूसरा, पकड़ने का काम एक इंडिपेंडेंट एजेंसी कानून करती है, उसको जेल में रखना कि बाहर रखना, उसके प्रति केस ठीक है कि नहीं है, ये न्यायालय तय करता है, उसमें मोदी का कोई रोल नहीं है, इलेक्टेड बॉडी का कोई रोल नहीं है। लेकिन आजकल मैं हैरान हूँ, दूसरा जो देश के लिए चिंता का विषय है वो भ्रष्ट लोगों का महिमा मंडन है। हमारे देश में कभी भी भ्रष्टाचार में पकड़े गए लोग या किसी को आरोप भी लगा तो लोग 100 कदम दूर रहते थे, आजकल तो भ्रष्ट लोगों को कंधे पर बिठा करके नाचने की फैशन हो गई है। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সবসময় পরিষ্কার বলেছেন যে তার সরকার অর্থাৎ তৃণমূল সরকার দুর্নীতি নিয়ে সরকারের একেবারে জিরো টলারেন্স, নরেন্দ্র মোদী তিনিও কিন্তু একই কথা বললেন। আমি সুদীপ্তবাবুর কাছে যাব। সুদীপ্তবাবু, প্রধানমন্ত্রী বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, একেবারে রাঘব বোয়ালদের ধরতে তারা বদ্ধপরিকর, কিন্তু এরাজ্যের ক্ষেত্রে সিপিএম কংগ্রেস তারা বলছে যে একেবারে দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা দেখা যায় বা যে তৎপরতা দেখা যায় এজেন্সির, সেটা তো এরাজ্যের ক্ষেত্রে দেখা যায় না। রাঘব বোয়ালরা তো দেখুন, তারা বুঝে গেছে তারা এবার একটা সিটও পাবে না, সেই জন্য সব উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করছে। দেখুন, যবে অনুব্রতকে ধরার আগে বলেছিল অনুব্রতকে কেন 11 বার যাচ্ছে না সেটিং, পার্থবাবুকে ধরার আগে তখনও বলা হয়েছিল যে সেটিং, তারপরও ধরা হচ্ছে। দেখুন, বোয়ালের তো সাইজ বাড়বে আস্তে 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 বাড়বে, ছোট বোয়াল বড় বোয়াল এই করতে করতে 3 মাস ধরা হবে, কোনো চিন্তা নেই। একদম একদম, আর সব ধরা পড়ছে তো, আর কত বোয়ালের পর বোয়াল ধরা পড়ছে, এরপর 3 মাস ধরা পড়ছে। দেখুন, একটা জিনিস একলাই বলি, মাথা পর্যন্ত কেন পৌঁছানো যাচ্ছে না এই কথাও কিন্তু বারবার শোনা গেছে। দেখুন, সে তো এক সময় লোকে বলা হতো যে চন্দন বোস কি করে 700 টাকার ইয়ে থেকে 4,000 কোটি টাকার মালিক হলেন,
চন্দন বসকে কেউ ধরেছে? সেটা কংগ্রেস আর সিপিএম প্রথমে ঠিক করে নিয়েছে। চন্দন বসকে কেন ধরা হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেশে এজেন্সি রাজ চালাচ্ছে মোদি সরকার এবং এজেন্সির একেবারে রাজনীতিকরণ হয়ে গিয়েছে। একে ভর করে, নির্বাচন কমিশনকে ভর করে, ইভিএম এর উপর নির্ভর করে প্রধানমন্ত্রী এবারের ভোটটা জিততে চাইছেন। কিন্তু একটা কথা আপনি বলুন, এ রাজ্যের প্রেক্ষিতে যদি আমরা দেখি, এজেন্সি যদি না থাকতো, প্রশ্নটা আপনার কাছেই, এজেন্সি যদি না থাকতো তাহলে শিক্ষা, পুরো এই রেশন বন্টন, দুর্নীতি, এগুলো কি আদৌ সামনে আসতো? কোনটা আসছে এখনো প্রমাণ হয়নি। ওই যে একটা কথা বলো না, এন্টার রিউমার, পেইন্টেড ফুল অফ টাং, শেক্সপিয়ার বলেছিল হেনরি ফোরে, মানে গুজব ছড়াও, বাক শক্তি দিয়ে রঞ্জিত করো। রেশন দুর্নীতি হয়নি বলছে? না না না, প্রমাণ তো করতে হবে আজকে। রেশন দুর্নীতি প্রমাণ হয়নি? না না, প্রমাণ শিকাই দুর্নীতি প্রমাণ হয়নি? কোন জিনিসই এখনো প্রমাণ হয়নি। প্রথম কথা, ওনাকে যে সিপিএম কংগ্রেসের যারা বলছেন তাদের বলবেন যে আমরা আরও দু একজন তিন মাসের টার্গেট করে রেখেছি, যার মধ্যে কিন্তু ওনাদের পিনারা বিজয়নও আছে, যার মেয়ে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছে ইত্যাদি, তারাও আছে। চার তারিখটা ক্রস করতে দিক, বোয়াল বিজেপির কজন আছে, ধরা পড়বে, কোনো চিন্তা নেই। বিজেপির কজন আছে, বিরোধী দলের তো অনেকেই আছে, বিজেপির কজন আছে। চার তারিখের দিন সুদীপ্ত বাবু যেটা বলছেন তো ঠিক কথাই, গোটা দেশবাসী কিন্তু তাকিয়ে রয়েছে চার তারিখের জন্য।